আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে পায়ের তালু জ্বলা বা গোড়ালি ব্যথা। এই বিষয়টি আমাদের সমাজে অনেকেই এই সমস্যাটা নিয়ে ভুগছেন এবং কোনো সমাধান পাচ্ছেন না। এটা খুবই কমন একটি বিষয়। এই জন্য আজকে আমি আপনাদেরকে এটা থেকে দেখাবো যে আসলে বিষয়টা কী। প্রথমেই আমাদের জেনে নেওয়া উচিত যে আসলে বিষয়টি কী, কারণ আপনি যদি না জানেন তাহলে আপনি সতর্ক হবেন না। জানলেই আপনি সতর্ক হবেন এবং সেখান থেকে আপনি রক্ষা পাওয়ার একটা রাস্তা বের করতে পারবেন। পায়ের গোড়ালি বা পায়ের পাতা জ্বলাটা আসলে এটি একটি কন্ডিশন, এটি একটি রোগ। সেই রোগটির নাম হচ্ছে প্লান্টার ফাসাইটিস। তো এই প্লান্টার ফাসাইটিস এটি হচ্ছে যখন আমাদের পাটা সাধারণত এরকম থাকে, পায়ের হাড়গুলো সাধারণত এরকমভাবে থাকে, একটি আর্চের মতো করে থাকে, এবং এই আর্চের ব্যালেন্সটা রক্ষা করে হচ্ছে এখানে একটি ব্যান্ড থাকে, পেছন থেকে সামনে পর্যন্ত একটি ব্যান্ড থাকে। এই ব্যান্ডটি আমাদের মুভমেন্ট এবং শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। যখনই আপনি পাড়া দেন বা পায়ের পাতা রাখেন মাটিতে, তখনই এটা একটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। যখনই শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে তখন আপনি স্বাভাবিক থাকেন। কিন্তু যখনই আপনি দেখা যায় যে এই আর্চটা সঠিক মতো নেই, কোনো কোনো ক্ষেত্রে আমাদের জন্মগতভাবে দেখা যায় আর্চটা সঠিক মতো নেই, যেটাকে বলে ফ্ল্যাট ফুট বলে, তারা কিন্তু এই সমস্যাটা বেশি ভুগতে পারেন। তাদের পাটা এরকম থাকে, একে সরাসরি পড়ে থাপ 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 করে হাঁটেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। আবার হতে পারে যে যাদের ওজন বেশি তাদের এই স্থিতিস্থাপকতাটা কন্ট্রোলে নাই, পাড়া দেওয়ার সাথে সাথেই কিন্তু হচ্ছে এই ব্যান্ডটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এই ব্যান্ডটি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। যখনই এই ব্যান্ডের উপর কোনো অতিরিক্ত চাপ পড়ে, আবার এভাবেও চাপ পড়তে পারে, আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন, দীর্ঘক্ষণ মানে হাঁটছেন দৌড়াচ্ছেন, তাদের ক্ষেত্রে এরকম কিন্তু চাপ পড়তে পারে। যখনই চাপ হয় এই ব্যান্ডটাতে একটি ইনফ্লামেশন হয়, ব্যান্ডটাতে একটি ছোট্ট ট্রমা হয়। এই ট্রমাটা যখনই পারসিস্ট্যান্ট হতে থাকে তখন আমরা বলি প্রথমে মৃদু পেইন থাকে, যেটা আপনি সহনীয় পর্যায়ে, কিন্তু যখনই এটা দীর্ঘদিন আপনি শুয়ে যাচ্ছেন তখন একটা সময় এটা ইনফ্লামেশন হয় এবং এটা তখন অনেক বেশি ব্যথা হয়ে যায়। তো সেটাকে আমরা বলেছি যে প্লান্টার ফাসাইটিস। তো এখন প্রশ্ন হচ্ছে যে কাদের ক্ষেত্রে এই প্লান্টার ফাসাইটিসের ঝুঁকিটা বেশি থাকে। যেমন আমরা সাধারণত দেখেছি 40 থেকে 60 বছরের মানুষদের ক্ষেত্রে এটা বেশি হতে পারে। আবার যারা হচ্ছে যে অধিক সময় হাঁটাহাঁটি করেন, অধিক দৌড়াদৌড়ি করেন, তারপরে হচ্ছে যারা নৃত্য করেন, নৃত্য প্রফেশনাল যারা নৃত্য করেন, তাদের ক্ষেত্রে কিন্তু পায়ের মুভমেন্ট অনেক বেশি হয়, সেটার ক্ষেত্রেও কিন্তু এই ট্রমাটাইজটা হতে পারে বা ব্র্যান্ডটা ইঞ্জুরি হতে পারে। আবার হচ্ছে যাদের ওজন বেশি, যে কথাটা আমি একটু আগেই বলেছি যে ওজন বেশি হলে কিন্তু এই ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার যারা কিছু কিছু ক্ষেত্রে আছে যে অস্টিওআর্থ্রাইটিস এবং স্পন্ডাইলোসিস এই রোগে ভুগে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যান্ডটি যে কোনো কারণেই খুব দ্রুত ট্রমাটাইজড হতে পারে এবং ইনফ্লামেশনে আক্রান্ত হতে পারে, তখন কিন্তু আপনি ব্যথাটা সিভিয়ার হয়। আবার দেখা গেছে যে এটা মহিলাদের ক্ষেত্রে একটু বেশি হয়, পুরুষদের ক্ষেত্রে একটু কম হয়। তো এই সকল ক্ষেত্রে যে এই যে প্লান্টার ফাসাইটিস হয়, আপনারা ব্যথাটা কী হয়, ব্যথাটা হয় যে জ্বালা পোড়া টাইপের ব্যথা। প্রথম দিকে সাধারণত এই ব্যথাটা সকালবেলা অনেক বেশি হয়, সকালে অনেক বেশি ব্যথা, পা ফেলা যায় না এবং প্রথমে হচ্ছে কাটার মতো বৃত্তে থাকে, পরবর্তীতে জ্বালা পোড়াটা বাড়ে এবং এই জ্বালা পোড়াটা বেড়ে গেলে তখন কিন্তু আপনি পা ফেলতে পারেন না। এই সমস্যাটার কারণে আপনাদের অনেক কষ্ট হচ্ছে, তখন আপনি চিকিৎসকের শরণাপন্ন হন। কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার এই ব্যান্ডটি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে বা ট্রমাটাইজড হয়ে গেছে একটা ভালো লেভেলে। তো তখন যখনই আপনি চিকিৎসকের কাছে শরণাপন্ন হন, তখন দেখা যায় চিকিৎসক ওষুধ দিচ্ছে এবং সেটা আপনি খাচ্ছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় উন্নতি হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে উন্নতি হচ্ছে না। তো এখানে একটা প্রবলেম হচ্ছে যে এই ব্যান্ডটি হচ্ছে একটি লিগামেন্ট। এই লিগামেন্টটা আমরা আগে জেনেছি যে আসলে যে কোনো ব্যথার জন্য এর রক্ত চলাচল বা এর সজীব থাকার যে উপাদানগুলো যদি না পাওয়া যায় তাহলে ইঞ্জুরি হয় তাড়াতাড়ি। যেহেতু এটা হচ্ছে একটি লিগামেন্ট, এর সজীবতা থাকে আশেপাশের মাসেল বা রক্ত নালী থেকে তারা সজীবের উপাদানগুলো সংগ্রহ করে। যখনই আপনি বারবার ট্রমা হয় তখন সেই সজীব উপাদানগুলো সংগ্রহ করতে পারে না এবং বেশি বেশি ট্রমাটাইজড হয়ে যায়। এই জন্য ব্যথার ওষুধ খেলে সহজে ব্যথা কমতে চায় না।
তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি করব। প্রথম কথা হচ্ছে আপনি আক্রান্ত হওয়ার আগে কিছু ব্যবস্থা নেন এবং আক্রান্ত হওয়ার পরে কিছু ব্যবস্থা নেন। তো প্রথম যে বিষয়টা আমি বলবো সেটি হচ্ছে যে আক্রান্ত হওয়ার আগে আপনি কি নিতে পারেন। আক্রান্ত হওয়ার আগে আপনি যেটি নিতে পারেন সেটি হচ্ছে প্রথম বলবো যে আইস প্যাক। আপনি একটি হাফ লিটারের পানির বোতল আপনি পুরোপুরি ফ্রিজে রেখে জমাট বাঁধা বরফে পরিণত করবেন এবং এরপরে এই বোতলটা আপনি পায়ের নিচে রেখে একটু রোল করবেন। পায়ের নিচে রেখে এভাবে রোল করবেন। এবার 10 মিনিট আপনি রোল করুন, খালি পায়ে রোল করুন, তখন ব্যথাটা আপনার কমে আসবে। এটা একটা। এরপরে যেটা করা যায় সেটা হচ্ছে পায়ে একটু আপনি ম্যাসাজ দিতে পারেন। ম্যাসাজটা কীরকম, পাটা আপনি উঠাবেন পায়ের নিচে, ঠিক এই সেন্ট্রালে আপনি হাতটা রাখবেন, হাতটা রেখে এই চারপাশ থেকে আপনি ম্যাসাজটা দিবেন। তো যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি কিছুটা এই সজীবের উপাদানগুলো আশেপাশ থেকে সংগ্রহ করার সুযোগ তৈরি হবে এবং ব্যথাটা কমে যাবে। এরপরে যেটি করা যায় সেটি হচ্ছে যে এটা থেকে দূরে থাকার জন্য বা এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি নরম জুতা ব্যবহার করতে পারেন। আমাদের দেশে যারা অধিকাংশ সময়ে শক্ত চপ্পল ব্যবহার করে থাকেন তাদের কিন্তু এই পায়ের গোড়ালি বা পায়ের পাতা সমস্যাটা বেশি হয়, কারণ সব সময় তারা শক্ত সারফেসের উপরে থাকেন, তখন কিন্তু এই সমস্যাটা বেশি হয়। তো এই জন্য আমাদেরকে নরম জুতা ব্যবহার করার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে সবাই কি নরম জুতা ব্যবহার করতে পারবেন? কেন পারবেন না, অনেক কম দামেও কিন্তু অনেক নরম জুতা ব্যবহার করা যায়। বিশেষ করে আমরা দেখেছি যে বেশ কিছু বাইরে কাপড়ের জুতা ব্যবহার করা যায়, যারা অধিকক্ষণ কাজ করেন কাপড়ের জুতা পরলে কমফোর্টেবল থাকতে পারবেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে খরম ব্যবহার করেন, খরমটা ব্যবহার করা যাবে না, সরাসরি কাঠটা ব্যবহার করলে আপনার এটা ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা করা যাবে না। আরেকটা জিনিস আপনারা করতে পারেন সেটা হচ্ছে উঁচু নিচু জায়গায় হাঁটবেন না, যেখানে উঁচু নিচু মাটি আছে ওই জায়গাটা আপনি অ্যাভয়েড করার চেষ্টা করেন, খালি পায়ে চলা অ্যাভয়েড করার চেষ্টা করতে পারেন। এগুলো করলে আরেকটি জিনিস আপনি করতে পারেন সেটা হচ্ছে যে সকালবেলা এবং রাতের বেলা আপনি 10 মিনিট করে হালকা কুসুম গরম পানিতে পা দুটো ভিজিয়ে রাখুন, তাহলে আপনি কিছুটা আরাম বোধ করতে পারেন। এটি একটি কৌশল হতে পারে। আরেকটি বিশেষ কৌশল বলবো যেটা মেডিকেশন রিলেটেড, যেমন হিল প্যাড পাওয়া যায়, হিল প্যাড যেটা জুতার ভিতরে আপনি জুতার ভিতরে রেখে এবং ওইটা ব্যবহার করলে ওই চাপটা সরাসরি পড়ে না এবং আপনি ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা চিকিৎসা কী নেব যদি হয়ে যায়। তো চিকিৎসার ক্ষেত্রে আমি বলেছি বারবারই যে আপনি ওষুধ যেগুলো খান সেগুলোতে যদি ব্যথা না কমে তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এখানে চিকিৎসকের শরণাপন্ন হলে আমাদের চিকিৎসকরা দেখবেন এবং অবজার্ভ করবেন, সেখানে বেশ কিছু ইন্টারভেনশন আছে যেগুলো দিয়ে এই চিকিৎসা উন্নতি করা সম্ভব। তবে অবশ্যই আমি বলবো যে সুস্থ থাকাকে প্রাধান্য দিতে হবে, সুস্থ থাকার আগে আপনাকে এই গোড়ালি ব্যথার বিষয়টাকে কেয়ারফুল থাকতে হবে, তাহলে আপনি মুক্ত থাকতে পারবেন। আমি যে এক্সারসাইজগুলো বললাম এবং যে অভ্যাসগুলো বললাম সেগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। আর এর জন্য কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আছে যেগুলো আমরা আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো, সেই বিষয়গুলো করলে আমার মনে হয় আরও বেশি আপনারা ভালো থাকতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ।